देवीशुक्तं अहं रुद्रेभिरित्तादिमन्त्रस्य ब्रह्मादारीषयो गायत्रादीनि छन्दांसि अद्या देवी देवता देवीशुक्त जपे विनियोग ॐ अहं रुद्रेभिर्वसुधीश्चरा मामदीतरूतमिष्यते वै अहं मित्रा वरुणो वा विवर्मामिन्द्रादिनि अहमशीनो वा अहं सोममाहन सन्धिवर्मां दष्टारमूतभूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्मते सुप्राब्दे यजमानाय सुन्नते अहं राष्ट्रि सङ्गमणि वसुनां जिगीषी प्रथमाजज्ञां तां मा देवा वदतु पुरुत्वा भूरिस्थाप्तं भूर्जा वेषयन्तीं मया श्रुवन्नमत्ति यो विपश्यति य प्राणीति य इन्सिनुत्तुक्तम् अमन्तो वो मान्त उपक्ष्यन्ति श्रुतिसूत सद्दिवङ्क्ते वदामि अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवेभिरूतो मानुषेभि यं कामये तं तमुग्रं कृणोमि तं ब्रह्माणं तमृषिं तं सुमेधाम् अहं रुद्राय धनुरातनमि ब्रह्मदीशे शरवे हन्तवाहु अहं जनाय समदं क्रीणोम्महं देवा पृथिवी आविवेश अहं शूवे पितरमस्य मूर्धन् मम जनिरपश्यन्त समुद्रे ततभितिष्ठे भुवनानुविश्वतामुन्दां वर्तनुपस्पृश्वामि अहमेव वात इव प्रवम्म रवमाना भुवनानि विश्वा परदीवा परेणा पृथिवै तावती महिना शम्बभूव ॐ तत्सत् ॐ तत्सत् इति ऋग्वेदत्तदेवीसूक्तं समाप्तम् एवा अमा उमायेले आरुमाय पठामुला एवा अमा उमायेले आरुमाय पठामुला নমস্কার, আমি শ্রীশা ফিউনিশমের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ মহাতৃতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমরা রয়েছি কলকাতার অন্যতম একটি সেরা পুজো বকুল বাগানে। আমাদের সঙ্গে রয়েছে ক্লাবেরই মেম্বার শ্রীজীব, ওনার সাথে কথা বলে আমরা জেনে নেব ওনাদের এবছরের পুজোর বিষয় ভাবনা। নমস্কার, শুভ স্বাগত। আমাদের ভাবনা হচ্ছে এবছর আমরা সে সুপুরি পাতা, আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলে সুপুরি পাতা যে আউটার লেয়ারটা হয় সেটাকে বিভিন্নভাবে কেটে সাইজ করে প্যান্ডেলটা বানানো হয়েছে। এর একটা অদ্ভুত কনসেপ্টও খুব সুন্দর। সুপুরি পাতার যে লেয়ারটা নিয়ে আমরা প্যান্ডেলটা বানিয়েছি সেটা বেসিক্যালি সুপুরি পাতার গোটা কাণ্ডটাকে ধরে রাখতে সাহায্য করে। এটা এই কারণে বলা সিগনিফিকেন্ট, কারণ এটা যখন খসে পড়ে এটা টু সাম এক্সটেন্ড আনওয়ান্টেড হয়ে যায়। কারণ আমাদের বক্তব্য যে দৈনন্দিন জীবনে আমাদের যারা বয়স্ক লোকজন চাকরি করেছেন, ব্যস্ততার মধ্যে জীবন কাটান, তারা যখন রিটায়ার করেন বা কর্মবিরতি থেকে বিরতিতে আসেন, তখন একটা আনওয়ান্টেড ফ্যামিলিতে সোসাইটিতে যে আনওয়ান্টেডনেসটা গ্রোথ করে সেটাতে তারা খুব একলা বোধ করে, বিভিন্ন রকমের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। আমরা এই প্যান্ডেলে এই পুকুরি পাতার এইটাকে ব্যবহার করে আমরা এটা তুলে ধরতে দিয়েছি। তাদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয়, একটু সম্মান দেওয়া হয়, তারাও সমাজে একটা মিনিংফুল পারফরমেন্স করে দিতে পারে। তাই আমাদের থিমটাও সেইভাবে রাখা, বাঁধন ছেঁড়া প্রাণ চাই একটু সুযোগ অনেকটা সম্মান। এই ভাবনাটি কার? শিল্পী বিমল সামন্ত, ওনার ভাবনা। প্রতিমা শিল্পীও কি উনি? প্রতিমা শিল্পীও উনি, আর আমাদের ফটো আছেন যিনি, প্রতিমা শিল্পী প্রধানত বিমল সামন্ত। প্রতিমার কোনো বিশেষত্ব?
বিশেষত্ব বলতে সুপুরি পাতা দিয়ে প্রতিমা সাজানো হয়েছে। আপনারা দেখতে পাবেন প্রতিমাটি নানা সুপুরি পাতা নানা আঙ্গিকারে নানাভাবে শেপ করে ছোট ছোট ভাবে সাজানো হয়েছে, এটাই আমাদের বিশেষত্ব। আপনাদের গোটা পূজোর বাজেট কত? গোটা পূজোর বাজেট দেখুন টোটাল ঠাকুর প্যান্ডেল ইত্যাদি নিয়ে আমাদের প্রায় 30-32 লক্ষ টাকা বাজেট, এছাড়াও আনুষঙ্গিক আরও 5 লাখ টাকা 6 লাখ টাকা 38 লাখ টাকা। আপনাদের সময় কত লেগেছে এই গোটা প্যান্ডেলটা তৈরি করতে? প্যান্ডেলটা আনুমানিক ধরুন আমাদের শুরু হয়েছে এপ্রিল মাস থেকে, ঠাকুরটা তারও আগে শুরু হয়েছে, 6 মাস ধরতে পারেন। ক্লাব কবে শুরু হয়েছিল, কিভাবে পথ চলা? আমাদের পথ চলা বহুদিন আগে থেকে 1928 সালে, এটি কলকাতার খুব প্রাচীনতম একটি দুর্গাপুজো, বারোয়ারি দুর্গাপুজো। 91 বছরে আমরা পা দিয়েছি, ধাপে ধাপে আমরা এগিয়েছি। বিভিন্ন নাম করা শিল্পী স্কাল্পচারিস্ট আমাদের পাড়ায় ঠাকুর করেছেন, বিনা পারিশ্রমিকে এটা আমাদের বলার দায়িত্ব। এবং সেই সঙ্গে গত বছর থেকে আমরা সোকল থিম পুজোয় আমাদের আবির্ভাব, এবং সাফল্য পেয়ে আমরা এবছরও আবার থিম পুজোয় মানুষের কাছে নতুন একটা থিম কনসেপ্ট তুলে ধরতে আগ্রহী। দুর্গাপূজা ছাড়াও কোনো সমাজসেবা সারা বছর ধরে কি অ্যাক্টিভিটি ক্লাবে? সারা বছর আমরা একটি বৃদ্ধাশ্রমে, বেহালা একটি বৃদ্ধাশ্রমে আমরা বিভিন্নভাবে সাহায্য করেছি, বিশেষ করে আমাদের মহিলারা, যার সংখ্যা প্রায় 154 জন অ্যাক্টিভ মহিলা সদস্য। এরকম একটি পাড়ায় বুঝতে পারছেন এই কর্ম ব্যস্ততার জীবনে 54 জন অ্যাক্টিভ সদস্য থাকা সত্যি আমাদের কাছে বাড়তি পাওনা। তারা বিভিন্নভাবে সামাজিক কাজ করে, কারণ আমরা ক্লাবের পয়সায়, পুজো কমিটির পয়সায় বিভিন্ন গাছ যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে যত্ন করি, জমা জঞ্জাল কোথাও আমরা জ্বলতে দিই না সারা বছর। এছাড়াও সাধারণ যে সামাজিক অনুষ্ঠান, রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা নিয়মিতভাবে আমরা করে চলেছি। নমস্কার, অনেক ধন্যবাদ।